নমস্কার, আজকে আমি তৈরি করে দেখাবো এই খেজুর তক্তি। তো আসুন ভিডিওটা শুরু করি। খেজুর তক্তি করার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। আর এখানে আমি খেজুরের প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি কিছুটা খেজুর নিয়ে আমি এই গরম দুধে দিয়ে দেবো। খেজুরের গোটাগুলোকে আমি খুলে নিয়েছি, আর এটাকে আমি বীজটা বার করে নেব। খেজুরের আমি বীজগুলো আমি বার করে নিয়েছি, দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দুধে দিয়ে দেবো। দুধে আমি একটু এটাকে ফুটিয়ে সিদ্ধ মতো করে নেবো। নরম হয়ে গেছে দুধে দিয়ে, এটাকে এবার আমি নামিয়ে দেবো। এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটাকে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এখানে আমি দুধটাকে ঘন করে চাল দিয়ে নিয়েছি, ক্ষীরের মতো করে। এটাকে আমি এতে দিয়ে দেব। এটাকে আমি একটু শুকনো মতো করে নেব। এটাকে এবার আমি নামিয়ে দেব। কড়াই আমি গা ঘি দিলাম। এখানে আমি এই কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে দেব। এগুলো আমি ঘি দিয়ে দেব। এতে আমি এই ক্ষীর মেশানো খেজুরটা দিয়ে দেব। এটাকে নেড়ে চেড়ে আমি পুর তৈরি করে নেব। পুরটা আমি শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, এটা আমি গুলে নেব। ময়দাটা আমি গুলে নিয়েছি। এখানে আমি 1 কাপ জল নিয়েছি আর 1/4 কাপ মতো চিনি নিয়েছি। এটা আমি 1 কাপ মতো রস করে নেব। রসটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেব। কড়াই আমি সাদা তেল দিয়েছি, আর ততক্ষণে আমি এই পুরটা থেকে কিছুটা করে নিয়ে একটু গোল গোল করে এরকম করে পাকিয়ে নেব। এগুলোকে আমি সব পাকিয়ে নিয়েছি গোল গোল করে। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই ময়দাগুলোটা নিয়েছি, ময়দাগুলোটা এগুলো একটা করে ডোবাবো আর তেলে দিয়ে দেবো।
এটা শুধু ঘিয়েও ভাজতে পারি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে দেবো। এখানে রসটা আমি এটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। সব খেজুর তক্তিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে সব রসে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ডিশে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খেজুর তক্তি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।